আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সকলকে সিএসএস এর এই পর্বে স্বাগতম। গত পর্বে আমরা মেনুটাকে ডিজাইন করা সম্পূর্ণ করেছিলাম। আশা করি সকলে ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ পর্যন্ত আমরা ডিজাইন করেছিলাম অ্যান্ড আমাদের থিমটা হচ্ছে এটা। এখন এই পর্যন্ত আমরা ডিজাইন করেছি সত্য, কিন্তু আমরা একটা ভুল করেছি। সেটা হচ্ছে আমরা এই যে এখানে যে এই একটা কালার দেওয়া আছে একটার জন্য, এই কালারটাকে আমরা দিই নাই। এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ কালার। সো অ্যাক্টিভ কালারটা আমরা দিই নাই। অ্যাক্টিভ কালারটা দেওয়ার জন্য আমাদেরকে আমাদের সিএসএস ফাইলটাকে ওপেন করতে হবে। সিএসএস ফাইলটাকে ওপেন করার জন্য ফাইল HTML CSS দুইটাকেই ওপেন করি। এখন এটাকে অ্যাক্টিভ ক্লাসটাকে দেওয়ার জন্য এখানে এসে আমরা অ্যাক্টিভ ক্লাসটা দিব কোথায়, এলআইয়ের মধ্যে। তো এলআইয়ের মধ্যে আমরা লিখবো হচ্ছে CLA++ ক্লাস হচ্ছে অ্যাক্টিভ, ACTIV অ্যাক্টিভ। এটাকে সেভ করে আমরা সিএসএস ফাইলে চলে আসব। এবং আমরা এটা যে কোনো এক জায়গায় লিখতে পারি, কোনো ব্যাপার না। সো এটাকে আমরা এইখানেই লিখি অ্যাক্টিভ ক্লাস। সরি, আমরা ক্লাস নিতে হইলে আগে একটা ডট দিয়ে তারপরে অ্যাক্টিভ ক্লাসটা নিতে হয়। এখন আমরা আরেকটা জিনিস করব যে অ্যাক্টিভ ক্লাসে যে কালারটা থাকবে এবং এটা আমাদের হবারেও থাকবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে অ্যাক্টিভের সাথে অ্যাক্টিভ ক্লাস কমা। কমার মানে আপনারা সকলে জানেন যে ও বোঝায়। কমা মানে এইটা ও ওইটা, মানে কমার দ্বারা ও বোঝায়। সো এই কমা দিলাম। তো আমরা চাচ্ছি যে অ্যাক্টিভ ক্লাসে যে এই কালারটা থাকবে এটা আমরা ইউএলএলআইয়ের উপর হবার করব যখন, মানে মাউসটা নিয়ে যাব যখন, তখন আমাদের সেম কালারটা থাকবে। সো সেটার জন্য আমরা এই ক্লাসটাকে কপি করলাম এবং এটা পেস্ট করলাম। এখানে দেখেন অ্যাক্টিভ ক্লাসটা নিলাম, একটা কমা দিলাম এবং এটা নিলাম। নিয়ে এখানে একটা ক্লোন দিয়ে লিখবো হচ্ছে হবার, HOV আর হবার। হবার দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট নিলাম। সো আমরা এখন কি করব, ব্যাকগ্রাউন্ড BACKGROUND ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কি আমাদের এক্স্যাক্টলি এই কালারটা। এই কালারটা নেওয়ার জন্য আমরা পিকজি ইউজ করব। এই যে দেখেন পিকজি, এখানে HTML কোড হচ্ছে 009EE2। সো এখানে হচ্ছে হ্যাশ দিয়ে 009EE2, এটা হচ্ছে কালার। এই ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এইটা। সো এখন আমরা পেজটাকে সেভ করে আমরা আমাদের পেজটা রিলোড দিই। দেখেন আমাদের কালারটা চলে আসলো। তো কালারটা চলে আসলো এবং আমরা যখন হবার করতেছি অন্য জিনিসগুলো, যখন আমরা হবার করতেছি ঠিক সেম কালারটা আমাদের থাকতেছে। তো এটা হচ্ছে এই বিষয়টা কাজ, সেটা আমরা গতকালকে ভুলে গেছিলাম। সো এটা হচ্ছে আবার এখন যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে এই কালারটা এখান থেকে ডিলিট হয়ে এখানে আবার যোগ হয়ে যাবে। সো এটা করতে হবে আপনাকে জেকোয়ারি দিয়ে, এটা আমরা এখন শিখবো না, আপাতত এইটুকু থাক। সো আজকে আমরা শিখবো হচ্ছে সাবমেনু, সাবমেনু কীভাবে তৈরি করতে হয়। তো সাবমেনু তৈরি করার জন্য আবার আমরা HTML এ চলে যাবো। HTML এ চলে গিয়ে আমরা আসলে এখানে জাস্ট সিস্টেমটা দেখবো, এখানে কী কী মেনু আছে, কী কী রকম ওইটা দেখবো না। আমরা জাস্ট একটা সিস্টেম দেখাবো, সিস্টেম অনুসারে আপনারা করতে পারবেন আশা করি। আমাদের HTML ফাইল এখানে। HTML ফাইলে আমরা কোথায় দিব, আমরা ফাংশনস একটা দিব, সাবমেনু ক্রিয়েট করব বা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করবো। এটার জন্য আমরা কোথায় নিব হচ্ছে, আমরা যেটাতে ক্রিয়েট করব ওইটার এলআইয়ের মধ্যে একটা স্পেস দিয়ে আমরা একটা DIV নিব। DIV স্পেস হচ্ছে CUB সাব, তারপরে MENUE সাব মেনু। এখন সাব মেনু নিয়ে এখানে নিব হচ্ছে UL, দেন নিব LI LI অ্যান্ড দেন এখানে ইউএলটাকে এ
আর এখান থেকে জাস্ট লিখবো হচ্ছে সিউবি সাব এম ই এন ইউ ই সাব মেনু ওয়ান। এখন এটাকে আমরা জাস্ট কয়েকটা কপি করব, কন্ট্রোল ডি চাপবো, কন্ট্রোল ডি, এখানে হচ্ছে সাব মেনু টু, সাব মেনু থ্রি, আমরা সাব মেনু ফোর, আমরা এইটা লিখলাম কোথায় ফাংশনের এ ট্যাগের পরে আমরা একটা ডিআইভি নিলাম সাব মেনু নামে। এই যে সাব মেনু নামে আমরা একটা ডিআইভি নিলাম, নিয়ে আমরা এটার মধ্যে ইউএল এলআই এ দিয়ে আবার একটা লিস্ট বানাইলাম, ঠিক আগে যেরকম করে বানাইছি ওইরকমই ওই ডি এই ডিআইভিটার মধ্যে বানাইছি। পার্থক্য হচ্ছে এই এলআইটার মধ্যে আমরা আবার একটা ডিপ বানাই, ডিআইভি বানাই, ওটার মধ্যে নিছি। এখন আমরা রিফ্রেশ করে দেখি আমাদের কীরকম দেখা যায় অবস্থা। অবশ্যই অ্যাব্রো থ্যাব্রো হবে, অ্যাব্রো থ্যাব্রো হবারই কথা, দেখেন এটা পুরাটা একটু অ্যাব্রো থ্যাব্রো হয়ে গেছে। সো এইটাকে আমরা এখন সুন্দর করে ঠিক করব। এই সুন্দর করে ঠিক করার জন্য আমাদেরকে ডিজাইন করতে হবে, সিএসএস দিয়ে ডিজাইন করতে হবে। এর জন্য আমরা সিএসএস এ চলে আসলাম। সিএসএস এ এসে আমরা কী করব, প্রথমে নিব হচ্ছে যে ক্লাসটা আমরা নিলাম এখানে ডিআইভিতে, এই ক্লাসটা নিয়ে আমরা জাস্ট এখানে করে দিব হচ্ছে ডিসপ্লে নান, ডিআইএসপিএলএ ওয়াই, ডিআইএসপিএলএ ওয়াই ডিসপ্লে এনওএনই নান। ডিসপ্লে নান করে যখন আমরা সেভ করব এবং এটাকে রিলোড দিব, বাস কাজ হয়ে গেছে। আমাদের আর নাই নাই কিন্তু এখন হবার করলে দেখেন আর আসতেছে না, এটাকে আনতে হবে। এটাকে আনার জন্য আমরা করব কি, আমরা হবার করব কোথায়, আমরা হবার করব হচ্ছে আপনার এই যে হবার করব হচ্ছে মেনু, তারপরে ইউএল এলআই, কন্ট্রোল সি, আমরা হবার করব হচ্ছে এই যখন মেইন মেনু ইউএল এলআই এইটাকে আমরা হবার করব, জাস্ট এটাকে যখন আমরা হবার করব, এটাকে যখন আমরা হবার করতেছি তখন এটা হবে কি, এটা হবে ডিসপ্লে ব্লক। এটাকে স্পেস দিয়ে আমরা লিখব হচ্ছে সিলেক্ট করে, এখন এখানে লিখব হচ্ছে ডিআই এসপিএলএ, ডিআই এসপিএলএ ওয়াই ডিসপ্লে বিএলও সিকে ডিসপ্লে ব্লক। এটা লেখে যখন আমরা সেভ করলাম, এখন দেখেন রিফ্রেশ করলাম কিছুই হলো না, আমরা যখন এখানে আসলাম এটা চলে আসলো, আবার যখন মাউস সরাই ফেললাম এটা সরে গেল, আবার এখানে যখন নিলাম চলে আসলো। এখন আমরা এটা দেখেন এখন নিলে আসতেছে কিন্তু এটার পজিশনটা ঠিক নেই, তো আমরা এটাকে পজিশনটা ঠিক করবো। তো পজিশন ঠিক করার জন্য আমরা লিখবো পজিশন পিও এস আই টি আই ও এন পজিশন অ্যাবসোলিউট এ বি এস ও এল ইউ টি ই পজিশন অ্যাবসোলিউট, এখন পজিশন অ্যাবসোলিউট দিব, লোড করব। এখন এখন পজিশন অ্যাবসোলিউট আসতেছে কিন্তু কথা হচ্ছে যে এই যে এখান থেকে দেখেন আমরা হবার করলে এটা দেখা যাচ্ছে কিন্তু হবার না করলে দেখা যাচ্ছে না, এটার একটাই কারণ এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নেই। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কাকে দিব, এই ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে কোথায়, এইখানে এই যে ডিসপ্লে নান সরি ডিসপ্লে ব্লক হচ্ছে কোথায়, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব, পজিশন অ্যাবসোলিউট করলাম এবং ব্যাকগ্রাউন্ড দিব বিএ ব্যাকগ্রাউন্ড বিএসি কে জি আর ও ইউএনডি ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা হবে এইটা, কোনটা এখানে আমরা যে কালারটা দিছি এইটাই এক্স্যাক্টলি সেমটাই হবে। তা আমরা ফোরসি 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 এটাকে কপি করলাম, কালার কোডটাকে কপি করলাম এবং এটা দিলাম, এখন দেখেন এটা সুন্দর করে দেখা যাবে। রিলোড দিলাম, এটাকে কেটে দেই, রিলোড দিলাম এবং এটা দিলাম, এটা সুন্দর করে দেখা যাবে। কিন্তু এখন এটা উপরে কি হয়েছে, উপরে একটু উপরে উঠে আছে, তো এটাকে আমরা ও মার্জিন টপ নিচে করে দিলেই হবে, আমরা মার্জিনটাকে মার্জিন টপ থেকে আমরা কিছু একটা নিচে নামাই দিব। সো এটার জন্য আমরা করবো কি, লিখবো হচ্ছে মার্জিন এম এ আর জি আই এন মার্জিন টিওপি টপ, মার্জিন টপ 15 পিক্সেল দিই, 15 পিক্সেল এবং পি এ ডাবল ডি আই এন জি প্যাডিং
left, padding left minus 15 pixel. এটা দিলাম, রিপ্লে রিলোড করলাম এবং দেখেন এখন সুন্দর করে এটা চলে আসতেছে। এখন আমাদের প্রবলেম হচ্ছে এইখানে এক্সট্রা একটা পেডিং এইখানে নিয়ে আছে, যার দরুন আমাদেরকে এই জিনিসটা হচ্ছে, এই যে এই এক্সট্রা পেডিংটা। সো এটা প্রবলেম নাই, এটা কোনো সমস্যা নাই, এটাকে আমরা জাস্ট এখান থেকে এটা চাইলে আমরা এখন ফিক্স করতে পারি। অবশ্য এটা আমরা দেখি কোথায় নিয়ে আসে, এইটাকে দেখি এই পেডিংটা নেওয়া আছে কোথায়, মেন মেনু, মেন মেনু পরে মেনু, মেনুতে কোনো সিএসএস নাই, তারপরে হচ্ছে কি ইউএল, ইউএল এ মার্জিন 0 এলআই, আচ্ছা আমরা এটা পরেরটাতে চলে গেছি, ইউএল এলআই দেন হচ্ছে এ। এখন আমরা হচ্ছে আমরা দেখব হচ্ছে ওই যে যে এক্সট্রা মার্জিনটা বা পেডিংটা নেওয়া আছে এটা কোথাকার, মার্জিন আমরা এই ক্ষেত্রে একটা জিনিস করে দেখি, আমরা এখানে অল কন্টেন্টে আমরা মার্জিন 0 প্যাডিং 0 দিয়ে দিই, স্টার স্টার মানে স্টার দিয়ে আমরা জাস্ট লিখব হচ্ছে MARGIN মার্জিন 0 পিক্সেল PADDING প্যাডিং 0 পিক্সেল। এটা দিলে আমরা মেবি, হ্যাঁ এটা চলে গেছে। এখন এইখানে একটা জিনিস কাজ করে নাই, যেটা হচ্ছে আমরা এটাকে যে মাইনাস 50 পিক্সেল দিয়েছিলাম এটা আমাদের কাজ করে নাই। এটা কাজ না করার একটা কি কারণ হতে পারে আমরা এটা দেখি। এখন আমরা এটা লিখছি কোথায়, যখন অ্যাক্টিভ করি তখন সাব মেনু এই যে পেডিং লেফট, এখানে শুধু পেডিং দিয়ে দেখি, এখানে মাইনাসের কারণে প্রবলেম হচ্ছে। এর বাইরে আর যাচ্ছে না, 1 EM EM। এটা যদি আমরা ইম্পর্টেন্ট করে দিই, আমরা শুধু পেডিং করে পেডিং 2 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল এন্ড 0 পিক্সেল এটা করলাম, এটাকে ইম্পর্টেন্ট করলাম। 2 পিক্সেল করাতে উপর থেকে 2 পিক্সেল চলে গেছে। এখন উপর থেকে 0 করব,
লেফট থেকে বাড়তেছে, রাইট থেকে বাড়তেছে, রাইট থেকে জিরো থাকবে, বটম থেকে জিরো থাকবে, লেফট থেকে, লেফট থেকে নিচ্ছে না, আমি বুঝতেছি না এটা কেন মাইনাস ভ্যালুটা নিচ্ছে না। সরি ফর দ্যাট, এখানে মাইনাস ভ্যালুটা নিচ্ছে না, এখানে কোনো একটা প্রবলেম আছে, আমরা এটা ইনশাল্লাহ নেক্সট ডে ফিক্স করার চেষ্টা করব। তো এখন আমাদের সাবমেনুটা তৈরি হলো, এখন সাবমেনুটা তৈরি হলো, আর এখন আরেকটা প্রবলেম হচ্ছে, এটা আমাদের ভার্টিক্যালি লাগবে, ভার্টিক্যালি অ্যালাইন করা লাগবে, ভার্টিক্যালি অ্যালাইন নেই। এই ভার্টিক্যালি অ্যালাইন করার জন্য আমরা এটাকে কী করব, আমরা নিব হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন করার জন্য আমরা এই লেখাটাই নিব, সরি কন্ট্রোল এক্স করে ফেললাম, এই লেখাটা নিব, সাথে সাথে নিব কাকে, ইউএলকে সাথে নিব হচ্ছে, ইউএলকে, ইউএলকে নিয়ে আমরা এটা করব হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে আই এন ইন এল আই এন এ ইন লাইন এফ এফ এল ই এক্স ইনলাইন ফ্ল্যাক্স। আই হোপ ইনলাইন ফ্ল্যাক্সটা মেবি কাজ করবে না, হ্যাঁ ইনলাইন ফ্ল্যাক্সটা কাজ করে নাই। সো সাব মেনুর পরে ইউএল এর মধ্যে আসলে কভার করে ইউএল এর মধ্যে আসলে ইনলাইন ফ্ল্যাক্সটা আমাদের কাজ করে না, এখানে দিতে হবে ইনলাইন গ্রিড, জিআরআইডি গ্রিড, ইনলাইন গ্রিড দিলে এটা গ্রিড আকারে কাজ করবে, জিআরআইডি গ্রিড। তো এই হচ্ছে আমাদের একটা হবার মেনু, এখন আমরা যদি এটাকে এখানে নিয়ে আসি, এখানে কোডটা পেস্ট করি, তাহলে এখানে হবে যেমন আমি দেখাই, এখান থেকে যদি আমি এই যে এই ক্লাসটা সহ সাব মেনু সহ আমি জাস্ট কপি করি, এবং এখানে যদি আমি পোর্টফোলিওতে এসে এই এলআইয়ের পরে যদি পেস্ট করি, তাহলে সেম কাজটাই হবে, যেমন এখানে আমি রিপ্লেস দিলাম ফাংশনে, এখানে মেনু আসতেছে, আবার পোর্টফোলিওর এখানে মেনু আসতেছে। সো আমি এখানে চাইলে যে কোনোটা একটাতে পেস্ট করলেই আমাদের হবার মেনুগুলো চলে আসবে। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ভিডিওটি ভালো না লাগে তবে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানিয়ে দিবেন কেন ভিডিওটি ভালো লাগেনি। আরেকটা কথা, এখানে দেখেন, এখানে কিছু এখানের মেনুগুলো যে এরকম, ঠিক এই এরকম করে আপনারা চেষ্টা করবেন যে কী করে বানাই, ঠিক সিস্টেমটা একই, জাস্ট একটু সিলেকশনটা ঠিক করে করতে হয় যে কোনটার পরে কী আসবে, এটাকে খুব ভালো করে মাথায় রেখে তারপরে করতে হয়। তো এই জিনিসটা আমি আপনাদের রেখে দিলাম যে আপনারা এটা ধরেন আপনাদের একটা এক্সাম, এই পর্যন্ত আপনারা যা শিখলেন এটা দিয়ে আপনারা কি এটা বানাতে পারবেন, পারতেছেন কি না, যদি পারেন তাহলে কোডটা লিখে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা হ্যাঁ এটাই করেন, আর যদি না পারেন তাহলে বলবেন, আমি কোনো একটা ভিডিওতে এইরকম একটা মেনু, হবার মেনু কীভাবে তৈরি করতে হয় এটাকে আমি জানিয়ে দিব। ধন্যবাদ সকলকে।